আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রোমাইসাস কুকিং আজকে আমি শেয়ার করবো ডিম ছাড়া স্পঞ্জ মার্বেল কেকের রেসিপি এই কেকটা খেতে কতটা মজার সেটা আপনার ঘরে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আমি একেবারে ওয়েতে শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করা যায় কেকটাকে তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আরও নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কেকটা খেতে অনেক ভালো লাগবে আর নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিনের তেল আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন আরও নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি একটা চামচ পরিমাণ নিতে হবে ভ্যানিলা এসেন্স আর নিব একটা চামিজ পরিমাণ সাদা ভিনেগার এই ভিনেগারটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে এই সব কিছুকে খুব ভালো মতো হুইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালো মতো গলে যায় একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে আমি অনেকটা সময় ধরে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে আমি হুইক্সটা তুলে নিয়ে একটা ছাকনা নিয়ে নিলাম আর তার ওপর নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক চাচামিচ পরিমাণ বেকিং পাউডার আর নিতে হবে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা দুটোই কিন্তু ব্যবহার করতে হবে সামান্য একটু লবণ নিয়ে নিলাম এই সব কিছুকে খুব ভালো মতো চেলে নিতে হবে এতে করে কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হবে একটা স্প্যাচলার সাহায্যে একটু ধীরে ধীরে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি একটু পানি দিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নিলাম আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি পরবর্তীতে আরও এক টেবিল চামচ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন করে তৈরি করে নিতে হবে আমি এখানে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো লামস নেই আর খুব বেশি এটা কিন্তু পাতলা হয়নি একটু মিডিয়াম ঘনত্বের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে কেকের ব্যাটারটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আমি একটা বোলের মধ্যে অর্ধেকটা পরিমাণ ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকা পাউডার এটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে যেহেতু আমরা মার্বেল কেক তৈরি করব আর কোকা পাউডারটা দিয়ে নেওয়ার পরে দুই টেবিল চামচ পরিমাণ পানি আমি এখানে দিয়ে নিলাম আর হুইক্সের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে কেকের এই ব্যাটারটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে স্মুথ করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এই বাটিটাকে একটা সাইডে রেখে দেব আমি এখানে ছয় ইঞ্চি সাইজের একটা কেকের মোল নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের মোলটাকে ব্যবহার করতে পারেন কেকের মোলটাকে তেল দিয়ে ব্রাশ করে আমি নর্মাল কাগজকে কেটে এই মোলডের মধ্যে বসিয়ে দিয়েছি এখন ওপর থেকে কিছুটা সাদা ব্যাটার ঢেলে দিচ্ছি আর মাঝখানে একটু ফাঁকা রেখেছি চকলেট ব্যাটারটাকে ঢেলে দেওয়ার জন্য আর ওপর থেকে আবারও আমি সাদা ব্যাটারটাকে ঢেলে দিলাম এখন মাঝখানে আরও কিছুটা জায়গায় আমি চকলেট ব্যাটারটাকে ঢেলে দিলাম এখন ওপর থেকে আবারও কিন্তু সাদা ব্যাটারটাকে ঢেলে দিতে হবে তারপর একটা নাইফের সাহায্যে একটু এইভাবে ঘুরিয়ে নিতে হবে এই কাজটি আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে নাইফের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নেয়ার কারণে কেকের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে তিন থেকে চারবার ট্যাপ করে দিচ্ছি এতে করে এক্সট্রা কোনো বাবল থাকলে সেটাও বের হয়ে যাবে আমি আগে থেকে একটা হাড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে এই হাঁড়িটাকে গরম করে নিয়েছি প্রায় দশ মিনিটের জন্য এখন সাবধানে কেকের মোলটাকে এই হাড়িটার মধ্যে বসিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্র অবশ্যই বন্ধ করে দিতে হবে তারপর এই কেকটাকে বেক করে নিতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময়ের জন্য ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কতটা ফুলে গিয়েছে এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে কেকটা ভালো মতো হয়েছে কিনা টুথপিকটাকে মাছ বরাবর দিয়ে তুলে নিতে হবে টুথপিক কিন্তু একেবারে ক্লিন তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়েছে এখন নামিয়ে এই কেকটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর কেকের যে কাগজগুলো ছিল সেগুলোকেও সরিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর নিজের পিস্টার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এই কেকটা খেতে কতটা টেস্টি আশা করছি ঘরে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কেটি শেয়ার করছি এটা ভেতর থেকে কেমন হয়েছে চুলাই তৈরি করা হলেও এই কেকটা কিন্তু অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয় আর এই কেকের মধ্যে আজকে কিন্তু কোনো প্রকার ডিম ব্যবহার করিনি তারপরও দেখতে পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ